Assalamu alaikum. Welcome back to my channel. Welcome to Nazmul English Teaching Home. Shubhro shikharthi. Asha kori apnara shobai bhalo achen. Ajker ei class ta hocche complain letter er upore ekti class. Complain letter ortho holo obhijog patro. Itipurbe amra samajik somoshya niye ekti complain letter lekhechilam. Tata drug addiction, terrorism, corruption, acting. Ei dhoroner samajik somoshya ashle আপনারা কিন্তু সেই কমপ্লেইন লেটার দিয়ে কমপ্লেইনটা লিখে আসতে পারবেন কিন্তু আজকের এই ক্লাসটা হচ্ছে পণ্য সংক্রান্ত অর্থাৎ আপনি একটা পণ্য কিনেছেন সেই পণ্যটি হয়তোবা ত্রুটি দেখা দিয়েছে সেটি পরিবর্তন করে পরিবর্তন চেয়ে ম্যানেজারের কাছে আপনি একটি পত্র লিখবেন তাহলে আসুন প্রশ্নটা কিভাবে আসে সেটা একটু দেখে নিই আর ক্লাসটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রশ্নটা হলো এরকম সাপোজ ইউ বট আ রেফ্রিজারেটর অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড টু বি ডিফেক্টিভ ধরুন আপনি একটি রেফ্রিজারেটর কিনেছেন কিন্তু এটা ত্রুটিপূর্ণ অর্থাৎ ত্রুটি ধরা পড়েছে নাও রাইট এ কমপ্লেইন লেটার টু দ্য ম্যানেজার এখন আপনাকে কি লিখতে হবে ম্যানেজারের কাছে একটা অভিযোগ পত্র লিখতে হবে রিকোয়েস্টিং হিম টু রিপ্লেস দ্য আইটেম সেই আইটেমের পরিবর্তন চেয়ে অর্থাৎ পরিবর্তন চেয়ে আপনি একটা তার কাছে পত্র লিখবেন মনে করো তুমি একটি রেফ্রিজারেটর ক্রয় করেছো এবং দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ এখন দ্রব্যটি পরিবর্তন করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ম্যানেজারের নিকটে একটি পত্র লেখো অর্থাৎ যে কোনো পণ্য আপনি পণ্য সংক্রান্ত যে কোনো পণ্য সংক্রান্ত একটি যদি কমপ্লেইন লেটার আসে তাহলে এটাতে কিন্তু আপনি সহজেই লিখে আসতে পারবেন তাহলে আসুন কীভাবে লিখতে হবে ফরম্যাট আমরা জেনে নিই প্রথমে ঠিক আপনি এটা এভাবে তারিখ দেবেন 15 November 2022 তারপর যার কাছে লিখতে বলা হবে সেটা লিখবেন প্রশ্ন অনুসারে দেখুন এখানে কিন্তু ম্যানেজারের কথা উল্লেখ রয়েছে আমি কিন্তু এখানে ম্যানেজারে লিখেছি দ্য ম্যানেজার তারপর একটা ইচ্ছা মতো আপনি এটা ইলেকট্রনিক্স কোম্পানির নাম দিয়ে দেবেন যেমন সিঙ্গার ইলেকট্রনিক্স ঢাকা 1212 তারপর সাবজেক্ট কমপ্লেইন্ট রিগার্ডিং যে পণ্য সম্পর্কে আসবে তা লিখবেন অর্থাৎ যে পণ্য সম্পর্কে লেখা থাকবে সেটা লিখতে হবে যেমন আমরা সেখানে রেফ্রিজারেটর লিখছি তাহলে এখানে কী লিখতে হবে কমপ্লেইন্ট রিগার্ডিং রেফ্রিজারেটর লিখতে হবে লিখলেন তারপর ডিয়ার স্যার স্টারডে আই বট আ টপিক অর্থাৎ প্রশ্নের মধ্যে যেটা উল্লেখ থাকবে সেটা এখানে লিখতে হবে যেহেতু আমরা সিঙ্গেল রেফ্রিজারেটর সম্পর্কে আমি প্রশ্ন উল্লেখ করেছি তাই আমি এখানে আমার মতো করে টপিকটা লিখে দিয়েছি অর্থাৎ প্রশ্নপত্রে যে বিষয় বা যে পণ্য সম্পর্কে যে পণ্যের সম্পর্কে আপনি কমপ্লেন করবেন সেই টপিকটা এখানে লিখতে হবে বাট আই এম সরি টু ইনফর্ম ইউ দ্যাট আমি দুঃখের সাথে জানাচ্ছি যে এই গ্যাপের মধ্যে অর্থাৎ এই গ্যাপে কিন্তু আপনাকে যে টপিকটা এখানে লিখেছেন সেই টপিকটা এখানে লিখবেন তার মধ্যে কী লিখতে হবে সিঙ্গার রেফ্রিজারেটর ওয়াজ ফাউন্ড টু বি ডিফেক্টিভ দেখা গেল সিঙ্গার রেফ্রিজারেটর ত্রুটিপূর্ণ ইট ইজ রিয়েলি ইম্পসিবল টু ইউজ এটা ব্যবহার করা সত্যি অসম্ভব আই এম সেন্ডিং ইট টু ইউ আমি আপনাকে এটা পাঠিয়ে দিচ্ছি ফর রিপ্লেসমেন্ট পরিবর্তন করার জন্য অর্থাৎ পরিবর্তন করার জন্য এটা আমি আপনার কাছে আবার পাঠিয়ে দিচ্ছি তারপর ঠিক লাস্টে ভাবে একটা লিখবেন প্লিজ সেন্ড মি অ্যা নিউ ওয়ান অফ দ্য সেম মডেল একই মডেলে আপনি আমাকে একটি নতুন পণ্য পাঠিয়ে দেবেন থ্যাঙ্কিং ইউ তারপর এমডি হাবিবুর রহমান আপনার ঠিকানা লিখে এভাবে শেষ করে দেবেন তাহলে মূল বডিটা কিন্তু এখানেই যে এই দুটি গ্যাপ যে রয়েছে এই গ্যাপের মধ্যে শুধু যে টপিক সম্পর্কে যে পণ্য সম্পর্কে আপনি কমপ্লেন করবেন সেটা এখানে লিখে দেবেন তাহলে কিন্তু আপনি এই কমপ্লেন লেটারে পরিপূর্ণ একটা নম্বর পেয়ে যাবেন সুপ্রিয় শিক্ষার্থী যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এদিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম